दर्शक अस्सलाम वालेकुम स्वागत में अच्छी दिनाजपुर जिला ऐतिह्य भाई रानीगंज हाट हाट के खामार उपयोगी शाही आलदा सार बिलगुल कम दाम क्रय विक्रय चलते से तथ्यगुल दीब हम देखी ए पास बिलाल भाई के বিলাল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা ভাই আজকে বলেন দেখি আজকে ভাই মোটামুটি দাম দিলেন হ্যাঁ দিছি ভাই কত বলছেন 35 বলছি ভাই 35000 100 100 আচ্ছা উনি কত চাইলো 55 চাই 55 চাই 135 ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই ভাই ভালো আছেন আপনি আছেন কোথা থেকে আসছেন শেষ পর্যন্ত কেমন দামে কিনছেন সেই তথ্যগুলো আমরা দেব কত উস্তাদ চাওয়া দাম কত ৯৫ আপনি কত বলছেন ভাই ৭৭ তুমি কত হলে বিক্রি করবা উস্তাদ ৯২ আচ্ছা তুমি এত কম বয়সে গরুর ব্যবসা শিখছো দাম তো চলছে কত বেশি দিলে কেউ কিনতে পারবে না ভাই গাড়ি ভাড়া খরচ যাওয়া আসা খরচ খাওয়া দাওয়া খরচ বহুত খরচ কত বলছেন ৮০ বলছে ভাই ৮০ উনি কত চায় ১০৫ ১০৫ আচ্ছা বিলাল ভাই কয়টা হয়েছে এই পর্যন্ত ১০টা হয়েছে ভাই গাবিও নিছি একটা ভাই গাবিও নিছেন আচ্ছা চলেন আমরা একটু দেখি দেখছি আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি টোটাল কটা বললেন ভাই ১০টা আমরা বকনা বকনা বাজে এটা কত হইলো এটা ২৪৫০০ ভাই ২৪৫০০ বকনা চাই এটা কি সার হ্যাঁ সার ভাই এটা কত হইলো এইটা কত হইলো এটা এটা ৫৩০০০ ভাই ৫৩০০০ ৫৩০০০ আর এটা কত হইলো এটা ৪০০০০৫৩০০০
এটা কত হলো গাবি? 81,000। ৮১,০০০ গাবি এবং বাচ্চু আজকে বাজারটা কেমন বুঝলেন ভাই? আজকে বাজার বর্তমানে সবাই তো কুরবানি করে নেই ব্যস্ত। আচ্ছা, ওইখানে আমরা বাজে বাজে ছাই বাজাতে ভালো গরুগুলো আমরা কিনছি। আচ্ছা, এটা কত হলো ভাই? অরিজিনাল ব্রিডেন ভাই, 32,000 ভাই। বকনা কয়টা মাছ করেন? কয়টা টাকা? এটা যদি বাচ্চা বন্ধু আপনারা যদি গাবি বন্ধু রাখতে পারেন 2,00,000 টাকা দাম ভাই। তাই? হ্যাঁ, এই দেখেন 2,00,000 ভাই। আরে জিভা পর্যন্ত সাদা, এই দেখেন জিভা সাদা। কানো ব্যাটিকা, এটা অরিজিনাল ব্রিডেন ভাই। অরিজিনাল ব্রিডেন কত হবে? 32,000। ভাইজান আসসালামু আলাইকুম। ওয়া সালাম ভাই, কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো ভাই। আচ্ছা, কেমন মনে হলো আজকের বাজার দর ভাই? বাজারটা একটু ভাই একটু ওই যে গরু কমছে তো, আচ্ছা, এজন্য একটু দামটা একটু মানে একটু একটু হালকা বেশি লাগে। হালকা বেশি আমার একটু গরু একটু কম। আচ্ছা, তো তো আজকে যে সহযোগিতাটা আমি কিন্তু আমাদের আলহামদুলিল্লাহ আমরা অনেক সহযোগিতা করছি, কিন্তু বাজারে গরু কমছে তো এই জন্য তারা গৃহস্থরা ছাড়তে চায় না। আচ্ছা, তারপর আমরা চেষ্টা করছি কেনার জন্য, মোটামুটি কিনতে পারছি। আচ্ছা, কিন্তু আমরা পর্তুগাল থেকে আসছি, বাজেট ছিল, বাজেটের ওভার হয়েছে, কিন্তু আরও কিনতে চাইছি কিন্তু কিনতে পারিনি। আচ্ছা, আরও কিনতে চাইছিলেন? আরও কিনতে চাইছিলাম কিন্তু গরু মিলাইতে পারিনি। মিলাইতে পারেন নাই? না। আজকে সব মিলে আপনি স্যাটিসফাইড? জি আলহামদুলিল্লাহ মোটামুটি। আচ্ছা, আপনি যে ওই ভাইয়ের সাথে চলাফেরা করলেন, বেলাল ভাইয়ের সাথে, কেমন? বেলাল ভাই ভাই ভালো, আমার সহযোগিতা করছে। আচ্ছা, যত পরিমাণ সহযোগিতা সব মিলে আপনি সন্তুষ্ট? জি জি। আচ্ছা আচ্ছা বেলাল ভাই, এই যে ভাইদের আপনি সহযোগিতা করলেন, আরও কোনো দর্শক যদি আপনার মতো এই ভাইয়ের মতো কোনো দর্শক যদি আপনার কাছে সহযোগিতা নিতে চায় দিতে পারবেন? ইনশাআল্লাহ। কীভাবে পাবে আপনাকে দর্শক? কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ। আচ্ছা, কন্ট্যাক্ট নাম্বারটা বলেন। 01738731252, এই নাম্বার যোগাযোগ করলে পাবে। দর্শক আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী প্রতিবেদন পাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।